আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শান্তিপুরে নবজাগরণ পরিবারের পক্ষ থেকে রাতের প্রহরীদের শীতবস্ত্র প্রদান করলো। গতকাল রাতে শান্তিপুর নবজাগরণের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন এলাকায় সমস্ত বাজার হাট অর্থাৎ বিভিন্ন জায়গায় রাতে প্রহরীদের হাতে বস্ত্র তুলে দিলেন, দিতেও দেখা যায় শীতবস্ত্র। নবজাগরণ পরিবারের একজন সদস্য জানান, তিনি প্রতি বছরই শীতের মরশুমে রাতের প্রহরীদের শীতবস্ত্র দান করে থাকেন। এই রীতি অনুসারে এবছরও তার শান্তিপূর্ণভাবে বিভিন্ন এলাকায় রাতে প্রহরীদের শীতবস্ত্র এটাকে তো সামনে রাখতে হবে, এটাই হচ্ছে মূল গায়ের উপরে দিয়ে নি। একটু উঠে দাঁড়াও, শীতকালে ফাঁকা। প্রদান করুন। চলুন এ বিষয়ে নবজাগরণ পরিবারের সভাপতি রানা প্রসাদ ভট্টাচার্য আমাদের প্রতিনিধিকে কি জানালেন দেখে নিই। শান্তিপুর থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। প্রতি বছর নবজাগরণ 2015 সাল থেকে আমরা প্রতি বছর যারা রাস্তায় পাহারা দেয়, আপনারা জানেন যে আমরা যখন নিদ্রায় গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকি, আজকে আমাদের ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ী বাজারে যারা পাহারা দেয় তাদেরকে আজকে আমরা শীতবস্ত্র তুলে দিলাম। কারণ তাদেরকে আমরা যেমন উৎসাহ দিলাম, তার পাশাপাশি আমরা প্রতি বছর নবজাগরণ থেকে তাদেরকে সম্মান জানাই। এটা আমাদের কাছে কোনো দান না, এটা আমাদের কাছে কোনো উপহার না, এটা আমাদের কাছে সম্মান। আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি তাদের কাজকে, এবং তারা যে মানবিক কাজটা করছেন রাজ্যকে, যখন আমরা গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকি তারা কিন্তু আমাদের রক্ষা করছে, তারা আমাদের প্রহরী হয়ে আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা নবজাগরণ পরিবার এই শীতের মধ্যে তাদেরকে একটু শীত থেকে মুক্ত করতে তাদেরকে আমরা এই ভালোবাসার আমরা মূল্যবান সম্মান তুলে দিচ্ছি, এটুকুই। আপনারা কোথায় কোথায় দিয়েছেন? আমরা বিভিন্ন বাজার এলাকায়, যেমন আপনার ধরুন শান্তিপুর স্টেশন থেকে শুরু করে শান্তিপুর বড় বাজার এবং হরিপুর বাজার, নতুন হাট, সরবুজ বাজার, চৌরঙ্গী মোড়, বিভিন্ন বাজারে আমরা দিয়েছি। আমরা প্রায় 40-50 জনকে দেওয়ার চেষ্টা করছি এই জিনিসটা। আপনার নাম? রণা প্রসাদ ভট্টাচার্য, আমি সম্পাদক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।